হয় রোজকার কাছে কাছে রোজ করে যখন রাখি না তাতে ময়লাগুলো ফ্রেশ হয় আর খাটনিও কম হয়। তোমরা যে কলে জলই পড়ছে না, অনেকদিন ধরে জলের এরকম সমস্যা হচ্ছে, পাপলেট খারাপ হয়ে যাচ্ছে, সহজে ঠিকও করছে না। সেই রাখি বৌদির বাড়ি থেকে গিয়ে জল টেনে এনে কাজ করতে হচ্ছে। এই রিজু তো ঘুমাচ্ছে, বসবাস করে নাইট ডিউটি করে এসেছে, তো ও আমার কোনো কাজে হেল্পই করে না সেরকম। আমার ইনডোর গাছ, আরো বেশ কিছু ঘরে ইনডোর গাছ ছিল, ওগুলো বৃষ্টির জল একটু বসিয়েছিলাম, গাছগুলো আমার সব নষ্ট হয়ে পড়তে যাচ্ছে সব। বাড়ি থেকে মাছ নিয়েছি, রিজু তো ঘুমাচ্ছে, ওকে এখন মারলে কাটলে ও বাজারে যাবে না। আর মাছ কাটা ভীষণ ঝামেলা, বিশেষ করে আমার এই মাছ তো ভীষণই ঝামেলা, জলের ঝামেলা এইদিকে। এটা ব্রেকফাস্টটা মোহনের জন্য রেডি হচ্ছে, সকালে মোহনা এগুলোই খায়। সবজিগুলো বাড়ি থেকে নিলাম, গিয়ে দিয়েছিস। এখন যাচ্ছি স্কুলে, মেয়ের পরীক্ষা চলছে, বসে থেকে আবার নিয়ে আসতে হবে। রিজু তো নাইট ডিউটি, ও ঘুমাচ্ছে, তাই আমাকে এগিয়ে দিয়ে আসতে হবে, আবার নিয়ে আসতে হবে। রিজুকে স্কুলে নিয়ে গেছিলাম, বাড়িতে চলে এলাম, রিজুকে বললাম স্কুলে মেয়েকে নিয়ে আসতে, কারণ টাইগারকে এখনো খেতে দেওয়া হয়নি। আমি ওর জন্য তাড়াহুড়ো করে আসলাম, এখন তাড়াহুড়ো করে মাছটা ভেজে ওকে খেতে দেবো। তোমরা সবাই জানো আমি আমার বাড়িতে পার্লার আছে, আমি একটা সেলাই মেশিন সেলাই কাজও করি, লেডিস কাজ করি। সত্য ব্যস্ততার মাঝখানেও তোমাদের একটু ভিডিও দেওয়ার চেষ্টা করছি, কারণ এটা চৈত্র মাসে আমার একটু কাজ একটু ফাঁকাই থাকে মোটামুটি। দেখতেই পাচ্ছ তোমরা, ডেইলি রুটিনের মধ্যে আমার এই সেলাই মেশিনটাও করে, আমি সেলাই মেশিনও করি। আমি পড়তে পড়াতে বসিয়েছি, ওকে পরীক্ষা চলছে, ওকে একটু দেখিও দিতে হয়, একটু পাশে না বসলে আবার বাচ্চা মানুষ তো সেরকম পড়াতে মন দিতে পারে না। রিজু আজকে কাজে চলে যাচ্ছে, এখন টিফিন বানানোর ঝামেলা নেই আজকে, আর শুভঙ্কর আজকে টিফিন নিয়ে আসবো আমাকে বললো, তাই আজকে আমার রুটি বানানোর ঝামেলাটা অনুষ্ঠান।
যাই আমি তাহলে কাজে